हेलो एवरीवन, आशा करी सबाई भालो आछेन। आमी आजके आसछि बान्दरबने देवता कुमे जाबो। सो एखन आसछि रोयाংছড়ি উপজেলা পরিষদে, রোয়াংছড়ি বাজার থেকে কচ্ছপতলি যাব, কচ্ছপতলি থেকে দেন আমরা দেবতা কুম যাব। তো আজকে আসছি দেবতা কুম ঘুরতে। গতকালকে রাতে ঢাকা থেকে বাসে আসছি, একদম সকালবেলা রোয়াংছড়ি বাজারে আসছি। এখান থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য কাজটা শেষ করে দেন কচ্ছপতলি যাব, কচ্ছপতলি থেকে দেন দেবতা কুমের জন্য ট্রেকিংয়ে যাব। আর বেসিক্যালি বান্দরবনে টোটাল আপনার 8টা উপজেলা আছে। সো রোয়াংছড়ি একটা উপজেলা। টোটাল বান্দরবনের আয়তন 4,500 কিলোমিটার এবং অলমোস্ট 4 লাখ থেকে 5 লাখের মতো মানুষ থাকে। অ্যান্ড বান্দরবনকে বলা হয় কিংডম অফ হিল, আর দেবতা খুম হচ্ছে সবচেয়ে বড় হিল বান্দরবনের, বড় খুম যেটা বলে। তারপরে এখানে হোটেল আছে, হোটেলে খাওয়া দাওয়া করতে পারবেন। আর ওই দিকে পাবলিক টয়লেট আছে, ওখানে পাবলিক টয়লেট আপনাদের ছোটো কাজ বড় কাজ দুটোই করতে পারবেন। আর এখান থেকেই আমরা আসলে আগে গাইড ঠিক করিনি, এখান থেকে এসে গাইড ঠিক করছি হোটেলে খাওয়া দাওয়া করে। সো এখন পুলিশ ভেরিফিকেশনের কাজ শেষ হলে আমরা কচ্ছপতলির দিকে রওনা দেব। গাইডের সাথে কথা বললাম, ওনার নাম শিশির। তো উনি বললো যে আমরা যাওয়ার সময় পাহাড়ি রাস্তা দিয়ে যাব, কারণ এখন সকালবেলা পানি ঠান্ডা হবে, পাহাড়ি রাস্তা দিয়ে যাবো, আসার সময় আমরা ঝিরি পথ দিয়ে আসবো। সো এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যান। আর এখানে গাইডের রেট ঠিক করা সবার জন্য 1,000 টাকা। সো কেউ যদি বলে যে 1,000 বা 1,500 টাকা, এটা না, একদম সব গাইডের জন্য 1,000 টাকা। জাস্ট আপনাদেরকে জানা রাখলাম, ইনকেস কেউ আপনাদের থেকে বেশি চার্জ করে বরকম কিছু। আর রোয়াংছড়ি এখান থেকে রিজার্ভ কচ্ছপতলি পর্যন্ত যাব, সেটার জন্য সিএনজি ভাড়া 5 জনের জন্য 350 টাকা শুধু যাওয়া, যাওয়া আসা ঠিক করতে চাইলে 700 টাকার মতো পড়বে। সো এখন সিএনজিতে উঠতেছি। এখন রোয়াংছড়ি থানার এখানে আসি পুলিশ ভেরিফিকেশনের জন্য। আমরা 4 জন আছি, বাট আমি আসছি, এক আমাদের গাইড আছে শিশির ভাই, ওনার সাথে। এখান থেকে শিশুলে দেন রওনা দিবে। দেশি মুরগি ডাল ভাত সবজি ভর্তা 260। এই ট্র্যাডিশনাল হোটেল অ্যান্ড ফুড প্যালেস, এটাতে দেখলাম যে মুরগির কিছু আইটেম আছে, হিল অ্যাডভেঞ্চার। এখন জুতা কিনবো, জুতা কিনে ঢুকবো। এই এটা এই পাড়ার নাম কি? মংকু পাড়া। মংকু পাড়া, মারমা পাড়া, কিন্তু আপনার জাতে মারমা। আচ্ছা, আর ধর্ম হলো বুদ্ধিস্ট। এই এই পাড়া দিয়ে যাবো নাকি সামনে অন্য পাড়া পড়বে? সামনে আরো পাড়া আছে। কয়টা পাড়া পড়বে টোটাল? আরেকটা সামনে পড়বে পাড়া, শিলবান্ধা পাড়া। শিলবান্ধা, আচ্ছা, ওটাও মারমা পাড়া। এটা পাহাড়টা কেটে আবার নিচে নামাকে, আগে অনেক উঁচু ছিল। আচ্ছা, যে দিয়ে কেটে বুলডোজার দিয়ে কেটে নিচে করে ফেলছে। সাথে একটু সমান্তরাল হচ্ছে বলতে পারেন, আগে কিন্তু একদম খাড়া ছিল। এটার সাথে কি কোনো কাহিনী আছে নাকি? নামকরণ কিভাবে হলো এটা? ওখানে একটা দেবতা ছিল, দেবতা বলতে আপনাদের আপনাকে যারা জিন বলেন। হ্যাঁ, জিন বলি আমরা। জিন তাকে সাধারণ জনগণের উপর ক্ষতি করে। আচ্ছা, আবার এমনি ক্ষতি করবে না, যদি আপনি ওনার সাথে যদি বিয়াদবি করেন, দুষ্টুমি করেন, তখন ক্ষতি করবে। কিন্তু অনেক প্রমাণ আছে ওই দেবতা কুমে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ওখানে ক্ষতি করতে গেছে, মারাও গেছে, প্লাস আপনার অসুস্থ হয়ে পড়ছে, আবার সুস্থ হয়েছে, এরকমই। এই জিন কি আপনি দেখছেন? না, আমরা দেখি নাই, আমি স্বয়ং দেখি নাই, কিন্তু মনে করেন অনেক। আপনার পরিবারে কেউ দেখছে?
আমার পরিবারে কেউ দেখছে এরকম হয়নি বলতে পারবো না, কিন্তু এটা বুড়ো বুড়ো লোকদের কাছ থেকে শোনা যায় আর কি। আচ্ছা আচ্ছা, বয়স্ক মানুষের আগে দেখছে? আমরা তো তখন হয়তো জন্ম হয়নি বা ছোট ছিলাম, এরকম হতে পারে। আমি জিনের কথা, আমি যতটুক দেবতা কমে যাচ্ছি 5-6 বছর যাবত যে যাচ্ছি, এখন কোনোদিন এই যাবত দুর্ঘটনা এখনো ঘটে নাই। প্লাস এই জিনকে কেউ দেখছে বলে প্রমাণ দিতে পারে না, জাস্ট একটা শোনার কথা জানে, কিন্তু ঘটনাটা সত্যি। এই হলো সেই ঝিরি পথ, এটা কি দেবতা কুমের পানি? সুন্দর জায়গা। এই মাছ দেখা যায়, এই যে এই যে চলে যেতেছে। আমরা এখানে কিছুটা ছবি তুলি বুঝছেন, আমরা পাহাড়ি রাস্তা দিয়ে আসছি, শিলবান্ধা পাড়ায় চলে আসছি। পাহাড়ি পথ দিয়ে আসলাম, তো আমাদের গাইড শিশিভাই বলতেছিল এখানে মামাদের সংখ্যা গরিষ্ঠতা বেশি। দেবতা কুম না খুম, অনেকে অনেকে লেখে কে ইউএসএম মানে খ, হ্যাঁ খ, ওটা কিন্তু রং ক হবে, শুধু কুম হবে না, কুম কুম দেবতা কুম। আচ্ছা, কুম মানে কুয়া, একটা মনে করে আপনার ওই আমাদের প্লেন ডিস্ট্রিক্টে মনে করে গ্রামাঞ্চলে কুয়া থাকে না, হ্যাঁ গভীরতা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা মনে করেন প্রাকৃতিক গভীরতা। আচ্ছা আচ্ছা, এটা একটা কুম, কুম এরকম মানে ওখানে পড়ে গেলে শেষ। আমি শুনছি এটা নাকি 60-70 ফিট, আরো 95 ফিট, অনেক গভীর। আর পুরাটা নাকি আপনার 600 ফিট লম্বা, এই পাশে এই পাশে সোজা 1 কিলোমিটার হবে? 1 কিলোমিটার না, হবে না, আরো কম, আরো কম, ওই তো আধা কিলোমিটারের বেশি হবে, আধা কিলোমিটার হতে পারে। এই এলাকার নাম শিলবান্ধা পাড়া, কেন এই কেন এটা কি এই শিল পাথর পাওয়া যায় জন্য? হ্যাঁ, শিল পাথর পাওয়া যায় ঝিটির পাশের জন্য। আপনি বললে ওই যে শিলে শিলে বাধা, হুম, শিলের পরে এক শিল বাধা, পাথর মানে কি শিল? হ্যাঁ হ্যাঁ, বাংলা ভাষায় বলে পাথর, আমরা বলি এটা শিল, আপনারা কি শিল বলেন? হ্যাঁ শিল, হ্যাঁ শিলে শিলে বাধা, আপনি শিলে শিলে যেতে পারবেন, এই যে শিল বান্ধা, শিলে শিলে বাধা। আচ্ছা আচ্ছা, সেই জন্য কারণটা হচ্ছে শিল বান্ধা পাড়া। এটা হচ্ছে মনে করেন ওই দেবাটা কুমের চারজনের নেবে।
আমারটা লাগবে না আচ্ছা আপনারটা লাগবে না এখান থেকে লাইফ জ্যাকেট দিবে এই সামনে সামনে না লাইফ জ্যাকেট আর এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই কতক্ষণ লেবু চা 10 টাকা আদা চা 10 টাকা কাপ 40 টাকা দেশি মুরগি এখানে খাবার প্যাকেজ আছে তো ভালো তো ডিম সিদ্ধ পানি কাপ নুডলস আছে লেবু চা আদা চা কফি ডিম প্যাকেজ দেশি মুরগি দুধ চা সকাল সকাল আসার কারণে আমরা একদম নিরিবিলি পরিবেশ পাচ্ছি কোলাহল মুক্ত আমরা মোস্ট প্রবাবলি ফার্স্ট ব্যাচ যারা এখন আসছি এই রাস্তা ধরে আসি সামনে আর তেমন যাওয়ার রাস্তা নেই এটাই ডেড এন্ড এখন ওই ওই পর্যন্ত যাওয়ার জন্য এই নৌকায় করে যাওয়া লাগবে ইনক্লুডিং নৌকা যতক্ষণ খুশি থাকা লাইফ জ্যাকেট মিলে সব কিছু মিলে 150 টাকা নেবে পার পার্সন ম্যাজিক মাসালা নুডলস মিস্টার নুডলস খাওয়া যাচ্ছে এখন আমরা এখানে করলে হবে না এগুলো থাপড়া থাপড়া দা ফলে দাও যদি আবার মিস্টার টুইস্টের চিপস ফলে আছে মেন্টোস ফলে আছে কলা ছোলা ফলে আছে কলা তো ঠিক আছে ওই যে কফি কাপ ফলে আছে সিগারেটের প্যাকেট ফলে আছে ওই যে ওরিও বিস্কুটের প্যাকেট ফলে আছে মানুষলি না রে মানুষলি না প্রিপারেশন নিতেছি বেলায় চলবো আমার টিমমেট আমাদের ব্যাগ নৌকায় আছে বেসিক্যালি এখানে নৌকা বা ভেলা আপনি যেটা খুশি যেতে পারেন সব 150 টাকা ভিতরে ইনক্লুডেড আমি কখনোই ভেলাতে চড়ি নেই কখনই এরকম করে ভেলা মাই নেই বাট আজকে লাইফে ফার্স্ট টাইম ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করতেছি সিন্স আম অন দি হেভি সাইড তো যারা হেভি সাইডে আছেন 80-90 কেজি তারা ইজিলি এরকম একটা ভেলা একা বসতে পারবেন বসে এরকম করে সামনে যেতে পারবেন সামনে আমার দুই ট্রাভেল মেট আছে ওনারা একটু শুকনা সো ওনারা এই জন্য দুজন এক ভেলাতে বসছে বাট আমি হেভি সাইড দেখে আমি আরেক ভেলাতে বসছি Thank you.
ভাই আপনি সামনে পাঠাইতেছি আপনি ছবি তুলে নেওয়ার মানে নড়তে পারতেছেন ছবি তুলে কি আরে নড়তে পারেন না কি কে আমরা আর আইতেছিল দেবতা কুমে এখন শিশিরদা আমাদের শিশির ভাই আমাদের যে গাইড আছে উনি বলতেছে এখানে জিন দেখা যায়, তো এই জিনের নাম অনুসারে দেবতা কুম নামে পরিচিত। একটু ট্রিকি এখানে ন্যাভিগেট করা এই পাথরের মাঝখান দিয়ে। আস্তে আস্তে সূর্য আলো কমে যাওয়া শুরু করছে, বিশাল বড় কথা, গাছপালা কানে আলোই ঢুকে না। পূজার শব্দ পাওয়া যাচ্ছে, পূজা করতেছে। এটা হলো আশেপাশের অবস্থা।
এটা কি গাছ কত বড় গাছ এই পাশেও কেউ নেই আমার এই পাশেও কেউ নেই বাংলাদেশটা এত সুন্দর না করলে বোঝা যায় না দেবতা খুমের শেষ সীমানা এটা, যে লাল পতাকা দেওয়া, এরপর যাওয়া নিষেধ। পাথর দিয়ে এখানে ভাত টাইপের দেওয়া। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ের মাঝখানে গাছ, গাছের মাঝখানে দেবতা খুম। বাংলা দামাল ছেলেদের কাজ, আজিজ, ইমা, সারাদু, হাসান, আফজারিন, মাফি, ইমন নামের কেউ না কেউ থাকবে। ইমন, ইমন, জেরিন, দেখলাম জেরিন, একে আমি না, শুধু যেমন কিরণ না, একে আমি না, নষ্ট কিরণ। এ ভাই একটা ছবি তুলে দেন। আপনারা সবাই মিলে এটা পরিষ্কার করেন? চিপসের প্যাকেট করে প্রতি মাসে প্রথম যে সোমবার ওদিন আপনাদের ট্যুরিস্ট গাইডদের মিটিং হয়, এক তারিখ করুক বা সাত তারিখ করুক, আচ্ছা তারিখ করুক, যে তারিখ করুক না কেন, মাসের প্রথম সোমবার, প্রথম সোমবার মিটিং হয়, আমাদের মাসিক মিটিং হয়, আচ্ছা মিটিং এ আমাদের ম্যানেজমেন্টের, দেবতা কমের ম্যানেজমেন্টের চেয়ারম্যান উপস্থিত থাকেন, তারপর আমাদের থানা থেকে সময় থাকলে আর কি সময় পান অফিসার উপস্থিত থাকেন,
ও তো গণ্যমান্য ব্যক্তিরা এসে দেন আপনারা এখানে ডিজি আলোচনা করেন এই এটা বিষয়ে আমরা দেবতাখুম দেখা হয়েছে এখন শিলবান্ধা ঝর্ণার দিকে যাবো এরপর তাইমং ঝর্ণাতে যাবো আপনার যদি কারো লাগে ওনার এই নাম্বারগুলো আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হলো শিলবান্ধা পাড়া শিলবান্ধা পাড়া থেকে এইভাবে দিক দিয়ে এসে এখন শিলবান্ধা ঝর্ণার দিকে যাবো শিলবান্ধা পাড়া থেকে ঝর্ণা খুবই কাছে একদমই কাছে 10 মিনিট ম্যাক্সিমাম হাঁটলে চলে আসবেন শিলবান্ধা ঝর্ণা বিশাল বড় পুরো অনেক যদিও ঝর্ণার দিক থেকে খুব একটা বড় না অ্যান্ড খুব একটা বর্ষাকালে এই পানিকে এটা ভরে যায় আচ্ছা মানুষ এখানে গোসলও করে শিলবান্ধা ঝর্ণা ছিল ওইদিকে শিলবান্ধা ঝর্ণা থেকে ঝিরিপথ দিয়ে আমরা ব্যাক করতেছি বেসিক্যালি এটি ঝিরিপথ এদিক দিয়েই সবাই দেবতাখুমের দিকে যায় বাট আমরা পাহাড়ি পথ দিয়ে গেছি দেবতাখুমে এখন ঝিরিপথ দিয়ে ব্যাক করতেছি কচ্ছপ চলির দিকে এই ব্রিজটাকে অনেক আগেও বানানো প্রতি বর্ষায় ব্রিজ না নৌকা ভেলা প্রতি বছর নতুন করে বানাতে ওগুলো সব ধল আছে সব বেঁচে নিয়ে যায় এটা এখন কোন জায়গায় আছি আমরা এদিকে তো চারপাশে শুধু মানে মানুষজন থাকে না মানুষজন আবার এই পাহাড়ের দিকে থাকে না একটু ভিতরে ভিতরে বলতে গ্রামে থাকে আর কি গ্রাম থেকে আছে এখানে চাষবাস করা আছে কসবতলি এই যে সামনে তামিলটা গুন্ডে গুলো কসবতলি বাজার
কি বাজার কচ্চপতলি বাজার আচ্ছা কচ্চপতলি এখানে গাড়ি থেকে নামছি সেখানে আমরা গাড়ি পার্কিং করছি হ্যাঁ হ্যাঁ কচ্চপতলি ওখান থেকে এসে এখানে ক্রস করে আবার ওদিক থেকে মনে হয় যে শিলবন্ডা গ্রাম শিলবন্ডা পাড়া ওখান থেকে আছে এরা এখানে চাষবাস করে যাদের জমি নাম তালিকাভুক্ত আছে আর কি তারা এখানে চাষবাস করে যে আপনার জমিতে আপনি চাষ করবেন না কে কে চাষ করবেন এখানে কি কি চাষ হয় চাষ হয় বলতে মনে করে আপনার ওই তামাক কাজু বাদাম আপনার আপনার ওই চীনা বাদাম চীনা বাদাম চিনেন আপনার সচরাচর যেটা পার্কে মন্দির নাই আশেপাশে কোনো পূজা হয় না যেমন দেবতা কুমে দেখলাম পূজা করতেছিল ওটা কিসের পূজা করতেছিল ওটা কি দেবতা পূজা একদম পূর্ণিমা হ্যাঁ অমাবস্যা হ্যাঁ পূর্ণিমা অমাবস্যার সময় ওখানে ওটা হচ্ছে দেবতা পাথর বলে আচ্ছা আচ্ছা দেবতা দেবতা কুমের মেন পাথরটা ওটা ওইটা কিন্তু ওইটা বলতে গেলে জীবন্ত আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন ওটা দেবতা পাথরটা কিন্তু জীবন্ত ওই পাথরে কোনো এখনো পর্যন্ত কোনো আঘাত দেওয়া যাবে না আচ্ছা দিলে ক্ষতি হবে অবৈধভাবে না জানার কারণে যদি আঘাত দেয় তাহলে সেটা অন্য ব্যাপার সেটা একটা সিস্টেম আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি জানি এটা জীবিত পাঠ মানে জীবিত মানে ইচ্ছা করে যদি আমি ওখানে লাঠি মারি বা ওখানে ভেলা দিয়ে ধাক্কা মারি এটা একটা বিপদ হবার 99% গ্যারান্টি এটা এরকম কি আপনারা দেখছেন বা শুনছেন যে ইচ্ছা মানে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দিছে না 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 সেটা এখনো হয় নাই কারো পরে প্রবলেম হিসেবে তখনই প্রবলেম না আমাদের গেস্ট যারা আছে তাদেরকে আমরা আগে থেকে বলে দেন সাবধান করে দিয়ে ওই দেবতা পাথর যেটা আছে আপনাদেরকে আপনারা কাইন্ডলি ওখানে থামাবেন না বা ধাক্কা দিবেন না বাট কারো ক্ষতি হওয়ার পর চারদিকে ঘুরে ঘুরে দেখেন বা পূজা করলে করেন হ্যাঁ দান দক্ষিণা করলে করেন রাতের বেলা গিয়ে এখানে আপনারা আসা যাওয়া করেন না রাতের বেলা আসা যাওয়া করা এখানে যায় না এও করেও না আর কি মনে করেন তারপর বিপদের আপনি কেউ যদি ওখানে গ্রামে ওই যে আপনার যে দেখছিলেন ওই শিলবান্ধা পাড়া হ্যাঁ ওখানে যদি কেউ যদি লোকজন যদি কষ্ট তুলে বাজার থাকে এরা সচরাচর টর্চ লাইট যদি না থাকে চারটার আগে ওখানে ব্যাক করে আর কি কারণ টর্চ লাইট না থাকলে তো আর মানে ওখান থেকে এটা বিয়ারিং পথ আপনি তো হেঁটে আসছেন দেখছেন সবগুলোতে টর্চ লাইট না থাকলে হাঁটা যাবে না ঠিক আছে এখানে সবচেয়ে যেটা বুদ্ধিমানের কাজ হলো হাফ প্যান্ট পরা বাট আমার সামনে দুজন ভদ্রলোক দেখতেছেন খুবই ঘাট তারা হাফ প্যান্ট পরবে না ফুলবাবু হয়ে থাকবে এবং ওই যে পিছনে একজন সামনে একজন এটা আসলে বোকামি ছাড়া কিছু না মূর্খতা চরম লেভেলে পলে যাবে আমরা আসলে এটা বুঝাতে চাচ্ছি যে এখানে ফিমেল আপুরাও আসতে পারবে না এইভাবে প্যান্ট এইভাবে ফুল প্যান্ট পরে আসবে ঠিক আছে এটা ডেমো দিলাম খুবই লেম একটা লজিক ছিল ওই যে আরেকজন আসতেছে আপুরা যদি পারে আমরা কেন পারবো না আপনারা যারা এখানে আসবেন সবচেয়ে বেস্ট সলিউশন আটটার ভিতর ঢোকা আদারওয়াইজ লিটারেলি 100-200 মানুষ দেখলাম যাইতেছে এবং সবাই ওখানে যেয়ে একদম জ্যাম হয়ে যাবে এবং ক্রাউডেড হয়ে যাবে দেবতা খুব কোনো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে না যত আর্লি পারা যায় আমরা যেমন 5টার দিকে বান্দরবন নামলাম 6টার দিকে আমরা চলে আসছি রংছড়ি নেন এখানে 7টা সাড়ে 7টা-8টার ভিতর আমরা দেবতা খুমেটু পৌঁছে গেছি বা 8:30-9টার দিকে তখন 1-2টা পার্টি ছিল অ্যান্ড আমরা টোটাল এক্সপিরিয়েন্সটা এনজয় করতে পারছি এটা আসলেই ইউনিক মানুষ থাকলে এটা সম্ভব না আর সবাই ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার নিয়ে চলছে সবাই গান বাজাইতেছে আপনি আমার কাছে যেটা মনে হয় যে পাহাড়ে আসলে সেরকম এক্সক্লুসিভ প্লেসে আসলে ওই প্লেসটার এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত গান তো হেডফোন দিয়ে আপনি শুনতে পারবেন না এখানে গান শুনে কি মজাটা আমি এখন দেখি
এনে ভর্তা কি কি আছে এখানে কি আলু ভর্তা আলু ভর্তা আরে সবজি এই ফটাঙ্গা এটা এটা কি আলু ভর্তা লাউ ওটা আলু ভর্তা এটা সবজি কি লাউ এই সবজির মধ্যে মনে করেন আপনার আলু গোলালু হুম গোলালু তারপর আপনার লাউ কিছু সিম আছে ওটা ডাল রাম কে বানরা হেল্প করছে এই জন্য রামজাতি মন্দির তার নাম করোনা পরিস্থিতির কারণে দর্শনার্থী যাওয়া যায় না যে বানরের পর্যন্ত যাওয়া যায় দেখা যায় কি